ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে শিক্ষার্থী তোমাদের সকলকে স্বাগত। তোমরা আজকে ক্লাস করবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা রেডি আছো, বই নিয়ে বসেছো, অবশ্যই সবাই বোর্ড বইটা সাথে রাখো, কারণ বোর্ড বই থেকে আমরা আজকে পড়বো। বোর্ড বইটা দেখো, বোর্ড বইটা তোমরা তো চিনো, তাহলে বোর্ড বই বের করো, ইউনিট কত, পেজ কত দেখো, সবই ম্যাম বোর্ডে লিখে রেখেছি, তোমরা বের করো। ইউনিট 7 পেজ 14 কে বের করেছি সবাই? হ্যাঁ, তাহলে আমরা আজকে ইউনিট 7 থেকে পড়বো মেকিং রিকোয়েস্টস, কিভাবে অনুরোধ করতে হয়, মেকিং রিকোয়েস্টস। তোমরা সবাই ইউনিট 7 বের করো, সামনে বইটাও খুলে রাখো। দেখো ছবিতে দুজন সহপাঠী কিভাবে একজন আরেকজনকে রিকোয়েস্ট করছে এবং কোনো কিছু চেয়ে নিচ্ছে, কথা বলছে। তাহলে আমরা বইটা বের করেছি, আর আমরা যখন পড়ব প্রতিটি বিষয়, প্রতিটি শব্দ এগুলো খুব খেয়াল করে পড়ব, যাতে আমাদের রিডিংটা আমাদের খুব সুন্দর করে পড়া হয়। তাই মেকিং রিকোয়েস্টস, অনুরোধ করা, আমরা তো বের করেছি লিসেন 1 থেকে 2, এটা হচ্ছে আমাদের ইউনিট 7-এর মধ্যে। ফার্স্টেই দেখো আছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। যে কোনো রিডিং পড়ার আগে আমরা কী করবো, আগে ছবিটা দেখব বা বিষয়টা দেখব, শুনব এবং বলব। তাহলে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। প্রত্যেকে এবার বইটা হাতে নাও এবং প্রতিটি শব্দের নিচে নিজেদের আঙ্গুল দিয়ে পড়ার চেষ্টা করো। গার্ড, এক্সকিউজ মি, গার্ড, এক্সকিউজ মি, এক্সকিউজ মি অর্থ দেখো বোর্ডে আমি লিখে রেখেছি মাফ করা, এক্সকিউজ অর্থ হচ্ছে মাফ করা। তাহলে গার্ল এক্সকিউজ মি, বালিকা বলেছে মাফ করো বা ক্ষমা করো। কারোর সাথে যখন তুমি হঠাৎ করে কথা বলতে শুরু করবে, শুরুটা তোমার হবে ক্ষমা চেয়ে, অর্থাৎ এক্সকিউজ মি, মাফ চেয়ে, যাতে কোনো রকম বেয়াদবি বা কোনো কিছু হলে সম্বোধনটাই সেখানে মাফ করে দেয়া হয়। এক্সকিউজ মি, ক্ষমা করো আমাকে। ক্যান আই বোরো ইয়োর ইরেজার, ক্যান আই বোরো ইয়োর ইরেজার। এখানে দেখো বোরো অর্থ আমি বোর্ডে কি লিখে রেখেছি, ধার করা, বোরো অর্থ ধার করা, আর ইরেজার অর্থ রাবার। তাহলে আমি কি তোমার কাছে একটি রাবার ধার পেতে পারি বা পেতে পারি? প্রথমে কিন্তু ক্ষমা চেয়ে নিয়েছে বালিকাটি, এক্সকিউজ মি, ক্ষমা করো, ক্যান আই বোরো ইয়োর ইরেজার, আমি কি তোমার রাবার ধার পেতে পারি? এবার বল, বালক, শিওর, অবশ্যই, শিওর অর্থ অবশ্যই, হেয়ার ইউ আর, এই যে নাও, হেয়ার ইউ আর, এই যে নাও। গার্ল, থ্যাংকস, বালিকা ধন্যবাদ, ধন্যবাদটা তুমি যখন নাউন হিসেবে ব্যবহার করবে থ্যাংক, ধন্যবাদ, আবার এটাই যখন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তখন ধন্যবাদ দেওয়া, ধন্যবাদ দেওয়া, দুভাবে লিখলে তোমাদের শব্দের অর্থ হয়ে হবে। তাহলে গার্ল থ্যাংকস, বালিকা ধন্যবাদ, ক্যান আই ইউজ ইয়োর শার্পনার টু, ক্যান আই ইউজ ইয়োর শার্পনার টু, শার্পনার অর্থ কি পেন্সিল কাটার। তাহলে আমি কি তোমার পেন্সিল কাটারও ব্যবহার করতে পারি? তাহলে বালিকাটি কি বলেছে, প্রথমেই ধন্যবাদ দিয়েছে থ্যাংকস, এরপরে বালিকাটি বলেছে ক্যান আই ইউজ ইয়োর শার্পনার টু, আমি কি তোমার পেন্সিল কাটারটাও ব্যবহার করতে পারি? বয়, বালক, আই এম সরি, সরি শব্দের অর্থ দুঃখিত, আই এম সরি, আমি দুঃখিত, আই ডোন্ট হ্যাভ এ শার্পনার, আই ডোন্ট হ্যাভ এ শার্পনার, আমার কোনো পেন্সিল কাটার নেই, আমার কোনো পেন্সিল কাটার নেই। গার্ল, দ্যাটস ওকে, বালিকা ঠিক আছে, ওকে অর্থ ঠিক আছে, থ্যাংকস এনিওয়ে, যা হোক ধন্যবাদ।
অর্থাৎ যেহেতু নেই সেজন্য বলেছে কে যা হোক ধন্যবাদ বয় কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ বয় কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ অনুগ্রহ করে আমি কি কিছু কাগজ পেতে পারি গার্ল শিওর বালিকার অবশ্যই টেক ইট এই যে ল তাহলে এই যে আমরা রিডিংটা পড়লাম আশা করি তোমরা সকলে সুন্দর করে বুঝতে পেরেছো এবার দেখো ম্যাম বোর্ডে যে শব্দগুলো তোমাদের রিডিং পড়ানোর সময় উচ্চারণ করলাম এবং অর্থ বলে দিলাম আমি বোর্ডে সেই শব্দের অর্থগুলো লিখে রেখেছি তোমরা অবশ্যই খাতায় লিখবে ম্যাম বলার সাথে সাথে তাহলে ওয়ার্ডগুলো খেয়াল করো এক্সকিউজ মাফ করা এক্সকিউজ মাফ করা বড় ধার করা বড় ধার করা শিওর অবশ্যই শিওর অবশ্যই থ্যাংক ধন্যবাদ থ্যাংক ধন্যবাদ আমি কি বলেছি আবার থ্যাংকস থ্যাংক ধন্যবাদ দেয়া এটাও হবে সরি দুঃখিত লিখছো তো শিক্ষার্থীরা তোমরা হ্যাঁ অবশ্যই ওয়ার্ড মিনিং গুলো লিখে নাও সরি দুঃখিত ওকে ঠিক আছে ওকে ঠিক আছে এনিওয়ে যা হোক এনিওয়ে যা হোক সাম কিছু সাম কিছু প্লিজ অনুগ্রহ প্লিজ অনুগ্রহ টেক লওয়া তো আশা করি শিক্ষার্থীরা শব্দের অর্থগুলো তোমরা খুব সুন্দর করে লিখেছো তো আজকের মতো ম্যাম এখানেই বিদায় নিচ্ছি কারণ পরবর্তী ক্লাসে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার ম্যাম হাজির হবে সে পর্যন্ত এখানেই বিদায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস